চলমান উপজেলা পরিষদ নির্বাচন বয়কট করা সহ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে মহানগর বিএনপি লিফলেট বিতরণ করেছে। আজ শনিবার বিকেলে বরিশাল সদর উপজেলার জাগুয়া, পপুলার, পাঁচগাঁও, চণ্ডীপুর, হোগলা সহ বেশ কিছু এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্টু খান, জাগুয়া ইউনিয়ন সদস্য সচিব মনিরুজ্জামান, মহানগর বিএনপির সদস্য ওবায়ের ইবনে স্বপন, আল মাসুম, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইদ তালুকদার, শফিকুল ইসলাম মঈন, মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন, আব্দুল বাতেন, মহানগর যুবদল নেতা আরিফুর রহমান মুন্না, মহানগর ছাত্রদল সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রনেতা জনি বাবর সহ অন্যান্যরা। লিফলেট বিতরণকালে সরকার বিরোধী নানা স্লোগান দেয় তারা। এর পূর্বে সদর উপজেলার পাঁচগাঁও এলাকায় বিএনপি নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করতে গেলে এয়ারপোর্ট থানা পুলিশ ওই এলাকায় লিফলেট বিতরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানালে তারা এলাকা পরিবর্তন করে উপজেলার অন্য সকল এলাকায় নির্বাচন বর্জনের প্রচারণা ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়উদ্দিন সিকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষ যাতে উপজেলা নির্বাচন বয়কট করে ভোট কেন্দ্রে না যায় সেই জন্য আহ্বান জানান তারা। আমরা বাংলাদেশ জাতীয় দেবাদী দল, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের, আমরা দীর্ঘদিন পর্যন্ত দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করে যাচ্ছি। তা আগামী 8 তারিখে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে আমাদের জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আমরা তাদের সাথে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে আসছি, তাদেরকে সালাম জানাতে আসছি। তার পক্ষ থেকে আমরা আগামী 8 তারিখে সবাই ঘরে থাকব, আমরা কেউ কেন্দ্রে যাব না। অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, এটাকে বৈধতা দেওয়ার জন্য আমরা জনগণ, কোন জনগণই আমাদের কেন্দ্রে যাবে না। আমরা এই জন্য আজকের আমরা জাগুয়া ইউনিয়নের আমাদের পাঁচগাঁও, পপুলার এবং চণ্ডীপুর, শেরেবাংলা এই সমস্ত অঞ্চলে আমাদের নেতা কর্মীদের এবং জাগুয়া ইউনিয়নের বিএনপির কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে আমাদের মহানগর থেকে অনেক নেতৃবৃন্দ আসছেন, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসছেন, আমাদের আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা এই কাজটা করতেছি। ডাইরেক্ট অ্যাকশন।